अज्ञानतिमिरांधस्य ज्ञानांजनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो। नमस्कार। सत्कथाय प्रतिदिनेर प्रार्थनार धारावाहिक अनुध्याने परम ईश्वर परम पिता जगद्गुरुर चरणे आमरा सबाई समबेत हयेछि। श्री रामकृष्ण बेदी तले बेदी पीठे बसे आमरा सबाई ईश्वरीय शरण मननेर आवेशे प्रतिदिन सकालटी अतिबाहित करी। बहु मानुष बहु भक्त रात्रि नटार पर हमें फोन करें जोगाजोग करें एवं तारा अभिव्यक्ति जानान जे सकालटा एक अन्य भावे सकले मिले जान हमें भावित हई। आमी आबारो व्यक्तिगत भावे अपन के प्रणाम जानिए सकृतज्ञ चित्ते स्मरण करछि एई बोले जे एखाने आमी बक्ता नई आमियो आपनादेर मतन ईश्वरेर प्रति भालोबासार चेष्टा करा एक भक्त मात्र। आपनारा हयतो प्रत्येकेई आमार थेके अनेक अनेक एगिये आछेन आध्यात्मिक जीवने ईश्वर शरण मनन तन्मयताय, किन्तु आमी बारबार आमी शब्दटा उच्चारण होच्छे कारण नइले तो आमी सेई पर्याये जाइनी जे नाम रूप सब भुले गेछि। किन्तु बारबार सेई जन्य मने हय आमी ভগবানের কাছে তাঁর চরণে কি ফুল আর কী বা অঞ্জলি দেব। এই তাঁর কথা বলেই তাঁর চরণে এই বাক্য পুষ্পাঞ্জলিটুকু প্রতিদিন নিবেদন করার চেষ্টা করছে মাত্র। সেখানে আপনারা যখন সঙ্গে থেকে এই ধরনের অভিমত অভিব্যক্তি জ্ঞাপন করেন তখন মনটা আনন্দে ভরে যায় যে সবাই মিলে আমরা এই সকালটা একটু অন্যভাবে ভাবিত হচ্ছি। কারণ আমাদের আর অন্য কিছু পাওয়ার নেই, অন্য কিছু করার নেই। হ্যাঁ, এই জগতে আমাদের কর্তব্য সম্পাদন করতে হয় নইলে জগৎ ছাড়ে না। এই জগতে আমাদের চাকরি করতে হয় নইলে জীবন চলে না। এই জগতে আমাদের রান্না করতে হয় নইলে শরীরটা টিকে থাকে না। কিন্তু এগুলোর বাইরে গিয়েও কোথাও এই জগতের ঐশ্বর্য প্রাচুর্য ভোগবিলাসের মধ্যে যখন একঘেয়েমি এসে যায়, যখন মনে হয় আর কিছু ভালো লাগছে না, ইনাফ ইজ ইনাফ, তখন মন চলে যায় সেই সুদূর অজানা লোকে যেখানে নির্ভীতে মনে হয় আমার প্রিয় প্রভু আর আমি একান্তে তাঁর স্মরণ মনন করছি। আমরা আজকে তাই মন্ত্র দীক্ষার কথা এবং সাধনার পরম প্রাপ্তি নিয়ে একটু স্মরণ মনন করব। আমরা প্রত্যেকেই জানি যে এই আধ্যাত্মিক পথ সরল নয়। উপনিষদ আমাদের বলেছে ক্রোশ্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গং পথস্থং কবয়ো বদন্তি, কঠ উপনিষদে। অর্থাৎ এই উপনিষদ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে আধ্যাত্মিক পথ অতি দুর্গম, খুঁড়ের ধারের মতোই তা শানিত, পথে হাঁটতে হাঁটতে পা ক্ষতবিক্ষত হয়, অত্যন্ত কষ্টকর এই যাত্রা পথ। কিন্তু পথ যতই কঠিন হোক না কেন, আমাদের যদি মনোবল থাকে তাহলে পথের বাধায় আমরা হতাশ না হয়ে এগিয়ে যাব। সেজন্য যে ভগবানকে পেতে চায় তার সুদৃঢ় সংকল্প এবং বিশ্বাস থাকা অত্যন্ত দরকার। পারমার্থিক জ্ঞানের অনুভূতিকে লৌকিক জ্ঞানের মতন ইন্দ্রিয়ের দ্বারা পরীক্ষা করা হয়তো সম্ভব নয়, কিন্তু আধ্যাত্মিক জগতে আমরা যা সন্ধান করি তা ইন্দ্রিয়ের অগোচর। সেজন্য আমরা যেন কখনোই মনে রাখি, সর্বদা যেন মনে রাখি যে আমরা পথ চলতে চলতে গিয়ে যদি দুই এক পা অগ্রসর হই, সন্তুষ্ট হয়ে বসে থাকি, তাহলে কখনোই লক্ষ্যে পৌঁছতে পারব না। আমাদের দরকার অসীম ধৈর্য এবং আমাদের অভীষ্ট এমনই অমূল্য সম্পদ যার সন্ধানে বহু জন্ম ব্যয়িত হওয়াও যেন কিছু নয়। অর্থাৎ উপযুক্ত মূল্য না দিয়ে যেমন জগতে কিছু পাওয়া যায় না, তেমনি আমাদের এই লক্ষ্যে এগোতে গেলে হতাশা যদিও বা আসে কিন্তু তবুও আমাদের এগিয়ে যেতে হবে। এবং এই এগোনোর পথে
একটি অন্যতম শক্তি হচ্ছে মন্ত্র। ব্যুৎপত্তি অনুসারে আমরা মন্ত্র শব্দের অর্থ জানি, যেটা চিন্তা করলে, মনন করলে এই সংসার গতি থেকে মানুষ পরিত্রাণ লাভ করে। মননাত্রায়তে ইতি মন্ত্র। ঠাকুর বলতেন কি, ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি বলতেন মন্ত্র কি না, মন্ত্র হলো মনের ওপর প্রভুত্ব স্থাপনের কৌশল। এতদিন তুমি মনের অধীনে বাস করতে, এখন থেকে মন তোমার অধীনে থাকবে। এবং অপূর্বভাবে তিনি একটা গানের কথা উদ্ধৃতি দিতেন, ঠাকুর আমরা জানি যে মন তোর, দিলাম তোরে সেই মন তোর, এখন মন তোর। এটি মহামন্ত্র। কোন পথে সেই মহামন্ত্রের সাধন করতে হবে, তার জন্যেই আমাদের দরকার গুরু। এই জন্য বারবার হিন্দু আধ্যাত্মিক ঐতিহ্যে এই গুরুর স্থান এবং ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্যই হিন্দুর আধ্যাত্মিক ঐতিহ্যে যে গুরুর স্থান, শুধুমাত্র সর্বাধিক স্তরে নয়, হিন্দুর আধ্যাত্মিক ঐতিহ্যকে গুরুকে ইষ্ট বা ঈশ্বরের সমান স্থান দেয়া হয়েছে। বিশ্ব সারতন্ত্রের অন্তর্ভুক্ত গুরু মহিমা বিষয়ক গুরু গীতায় খুব সুন্দর করে বলা হয়েছে প্রসঙ্গটি। প্রসঙ্গটা এরকম যে একবার ঋষিরা অধ্যাত্ম আলোচনার জন্য সমবেত হয়েছেন এবং প্রসঙ্গ উঠেছে যে ভক্তি বা জ্ঞান যে পথেই হোক না কেন, কিভাবে ভক্ত ভগবানকে এবং জ্ঞানী ব্রহ্মকে লাভ করতে পারবে। তো সমবেত ঋষিরা তখন মহাজ্ঞানী সুতকেই প্রশ্ন করলেন। সুত তখন জ্ঞানী শ্রেষ্ঠ, তিনি বললেন যে দেখুন, নয়নাভিরাম কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব এবং পরমা প্রকৃতি দেবী পার্বতী বসে আছেন। পার্বতী কেবলমাত্র শিবপত্নী নন, পার্বতী শ্রেষ্ঠ ভক্ত বা তত্ত্ব জিজ্ঞাসুর প্রতীক স্বরূপা। পরম শ্রদ্ধার সঙ্গে তিনি মহাদেবকে প্রণাম করে পার্বতী জিজ্ঞেস করেছিলেন যে হে প্রভু, আপনি আমায় কৃপা করে বলুন কেমন করে মানুষ ব্রহ্মময় হবে, কী রূপে মানুষের মধ্যে ব্রহ্মের বিকাশ হবে, কোন পথে চললে এই দেহধারী মানুষই ঈশ্বর হয়ে যাবে। পার্বতীর প্রশ্নের উত্তরে শিব বলেছিলেন, যশ দেবে পড়ার ভক্তি, যথা দেবে তথা গুরু, তস্যৈতে কথিতা ইয়ার্থা প্রকাশন্তে মহাত্মন। অর্থাৎ দেবতার ওপর, ঈশ্বরের ওপর ভক্তের যেমন চূড়ান্ত ভক্তি থাকে, সেরকম ভক্তি যদি কারুর গুরুর প্রতি থাকে তাহলে সেই পরম তত্ত্ব তার কাছে প্রকাশিত হবে। অর্থাৎ শিব দুটো কথা বললেন, দেবতা আর গুরু। দেবতার প্রতি যেরকম ভক্তি সমর্পণ করার কথা, গুরুর প্রতিও ঠিক সেই রকম ভক্তি সমর্পণ করতে হবে। এবং সেই জন্য বারবার শ্রীমৎ ভাগবত পুরাণেও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, গুরুকে সাক্ষাৎ আমি বলিয়াই জানবে, কখনো তাকে অবমাননা করবে না, মনুষ্য বুদ্ধি করিয়া তাহাকে অবজ্ঞা করিবে না। গুরু সর্বদেবময়। তন্ত্রের ভাষা আরও কঠিন, সেখানে বলা হচ্ছে গুরুকে যে মনুষ্য বুদ্ধি করে, গুরুদত্ত মন্ত্রকে যে অক্ষরমাত্র জ্ঞান করে এবং প্রতিমাকে যে শিলা কাঠ বা মৃত্তিকা জ্ঞান করে, নরকবাস তার বিধিলিপি। অর্থাৎ গুরু আর ইষ্ট এক, এবং গুরু মানুষের জীবনে সেজন্য দেবতা আর আশীর্বাদ নিয়ে আসেন। ধর্ম দেশনা দান করে গুরু শিষ্যকে মোক্ষ মার্গের পথে পরিচালিত করেন। সেই জন্য তন্ত্রে গুরুর একটা সুন্দর প্রতিশব্দ রয়েছে, সেখানে বলা হয় দেশিক, অর্থাৎ দেবতা, শিষ্য আর করুণা, এই তিনটে শব্দের আদ্যক্ষরগুলোকে যুক্ত করে দিলে আসে দেশিক। শিব সেইটি ইঙ্গিত দিয়েছেন। সেই জন্য বারবার বলা হয় অজ্ঞান ও তিমিরান্দস্য, অর্থাৎ এই অন্ধকার থেকে আলোর পথে এই গুরু নিয়ে যাবেন। শিষ্যের হাজার বছরের অন্ধকার ঘরে এক মহিমায় তিনি আলোর প্লাবন বইয়ে দিতে পারেন। জ্ঞান রূপ অঞ্জন শলাকা দিয়ে শিষ্যের চোখের সামনে তিনি পুঞ্জীভূত জন্ম জন্মান্তরের তিমিরকে বিদীর্ণ করে দেন। সেজন্য বারবার বলছে, গুরু বিনা জ্ঞান উৎপন্ন হয় না এবং গুরু বিনা মোক্ষও মেলে না। গুরু বিনা সত্য দর্শন সম্ভব নয়, গুরু বিনা মনের মালিন্য মুক্তিও ঘটা অসম্ভব। এবং পিতামাতার কাছ থেকে আমরা যেমন ভৌতিক দেহ পাই, গুরুর কাছ থেকে আমরা পাই আধ্যাত্মিক দেহ। কবির বারবার সেই জন্য বলছেন, সদ্গুরুর চরণকে আশ্রয় করে গুরু সেবা করলে জ্ঞান, প্রেম, সুখ, দয়া, ভক্তি, বিশ্বাস সব একসঙ্গে পাওয়া যাবে। এবং সেই জন্য
আমাদের দেহের অভ্যন্তরে যে আত্মা, সেই আত্মার যে ক্ষুধা, চেতনার যে ক্ষুধা, পরজগতের বস্তু লাভের যে বুভুক্ষা, সেটা গুরু জাগ্রত করে দেন। কি করে জাগ্রত করান? না মন্ত্রের মাধ্যমে। সেই জন্য মন্ত্র শুনতে ছোট হলেও তার মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল তত্ত্বটা লুকিয়ে রয়েছে। ভগবান শ্রী রামকৃষ্ণ সুন্দরভাবে মন্ত্র শক্তির স্বরূপ বর্ণনা করেছেন। তিনি বলছেন, তাঁর নাম বীজের খুব শক্তি অবিদ্যা নাশ করে। বীজ এত কোমল, অঙ্কুর এত কোমল, তবু শক্ত মাটি ভেদ করে, মাটি ফেটে যায়। অর্থাৎ মন্ত্র হচ্ছে ভাব এবং শক্তিময় শব্দ প্রবাহ। সেই জন্য আমাদের এই মন্ত্র দীক্ষা নিতে হয়। দীক্ষা মানে কি? কিছু আরম্ভ করার সংকল্প। আমরা যখন মন্ত্র দীক্ষা এবং সাধনার কথা ভাবছি আজকে, তখন সেই জন্য মনে হয় যে দীক্ষা মানে কোনো কিছু আরম্ভ করার সংকল্প বা ব্রত গ্রহণ। ইংরেজিতে দীক্ষাকে বলা হয় ইনিশিয়েশন, অর্থাৎ সূচনা, কোনো একটা বিশেষ পদ্ধতি অনুসরণ করা। সেই জন্য দীক্ষা লাভ আসলে আমাদের কাছে দ্বিতীয় জন্ম, পুনর্জন্ম। দীক্ষার উদ্দেশ্য এবং প্রকরণ নানান রকম হতে পারে। শাস্ত্রে যোগ্য দীক্ষার কথা উল্লেখ আছে, অর্থাৎ কোনো অভীষ্ট লাভের উদ্দেশ্যে যোগ্য করার সংকল্প। কিন্তু এখানে আমরা যে দীক্ষা নিই মন্ত্র দীক্ষা, সেই মন্ত্র দীক্ষা হচ্ছে মনন করে করে, বারবার স্মরণ করে করে, বারবার এই মনন করে করে আবৃত্তির দ্বারা অজ্ঞানের বন্ধন, জন্ম মৃত্যুর পরম্পরা থেকে মুক্তি লাভ করা যায়। সেই জন্য বারবার মন্ত্র বলা হচ্ছে, যা মনন করে মানুষ এই সংসার সমুদ্র মায়া বা অবিদ্যা থেকে মুক্তি লাভ করে। আর দীক্ষা হচ্ছে সেই গুরু নির্দিষ্ট পন্থা অনুসরণ করে মন্ত্র জপ করা, এবং মন্ত্রকে খুব সতর্কতার সাথে রক্ষা করতে হয়। বারবার আমাদের মনে রাখতে হয় যে বৈদিক মন্ত্র এবং তান্ত্রিক মন্ত্র দুটির উপায় আমরা পাই গুরু পরম্পরায়, এ দুটিই রয়ে আসছে। বেদ এবং তন্ত্র উভয়ই বলছে যে মন্ত্র হচ্ছে শাশ্বত, চিরন্তন। বেদের মতে এগুলো ঋষিদের কাছে প্রতিভাত, আর তন্ত্র বলছে মন্ত্র হচ্ছে পার্বতীর প্রশ্নের উত্তরে মহাদেবের মুখনিঃসৃত বাণী। পার্বতী প্রশ্ন করেছেন, শিব উত্তর দিয়েছেন। তন্ত্র মতে সেই মন্ত্র হচ্ছে ঈশ্বরের বিশেষ মহিমা বাচক সাংকেতিক শব্দ, আর বেদের মতে এই মন্ত্র হচ্ছে আসলে ঋষিদের কাছে প্রতিভাত। সেই জন্য যাই হোক না কেন, আমাদের কিন্তু বারবার সম্পূর্ণভাবে একে গোপনীয়তা রক্ষা করে তাকে, বীজটাকে ফলাতে হয়। সেই জন্য আমাদেরকে এই মন্ত্রকে নিষ্ঠার সঙ্গে, নিয়মের সাথে রক্ষা করতে হয়। কারণ গুরু শুধুমাত্র মন্ত্র দেন তা নয়, শিষ্যের মধ্যে আধ্যাত্মিক শক্তিকেও তিনি সঞ্চার করে দেন। এবং সেই জন্য আমাদের বুঝতে হয় এরকমভাবে যে কেউ যদি কোনো নীতিকথা পড়ে সেটা আমাদের প্রভাবিত করে, কিন্তু ওই শিক্ষাটা যখন আমরা এমন কোনো ব্যক্তির কাছ থেকে পাই যাকে আমরা ভক্তি করি, ভালোবাসি, শ্রদ্ধা করি, তখন তার প্রতিক্রিয়াটাই একেবারে অন্যরকম হয়ে যায়। সেরকম মন্ত্র দীক্ষার দ্বারা আধ্যাত্মিক শক্তি সঞ্চারের ব্যাপারটিও ঠিক তাই, একটা প্রদীপ থেকে আর একটা প্রদীপকে জেলে নেওয়া। এই যে প্রাণবান সংযোগ, অর্থাৎ গুরুর থেকে শিষ্যের মধ্যে একটা সঞ্চারিত হচ্ছে, এটা প্রাণের সাহায্যে। এই প্রাণবান সংযোগ ব্যতীত শক্তি সঞ্চার হয় না। এই জীবন্ত সংযোগের মধ্যে দিয়েই মন্ত্র শক্তিশালী হয়। সেই জন্য এই শক্তিকে রক্ষা করার জন্য শাস্ত্র শিষ্যকে মন্ত্রগুপ্তির নির্দেশ দিয়েছে, এবং যারা সেটা মেনে চলবে না তাদের কঠোর শাস্তির বিধানও এই শাস্ত্র দিয়েছে। সেই জন্য আমাদেরকে বারবার মনে রাখতে হয় যে গুরু হচ্ছেন স্বয়ং ঈশ্বর। গুরু এবং পরব্রহ্মকে অভিন্ন মনে করা হয়। গুরু ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, গুরুর এব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নম। অর্থাৎ গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই শিব, গুরুই স্বয়ং ব্রহ্ম। এবং বেদ এবং শাস্ত্রের শিক্ষার সঙ্গে আমাদের বারবার সেই ধারণার সঙ্গতি রেখেই যেন ঠাকুর বলতেন, সচ্চিদানন্দই গুরু, গুরুই সচ্চিদানন্দ। কিন্তু আমরা যখন মন্ত্র দীক্ষা নিই তখন আমরা উপলব্ধি করতে পারি না যে সর্বজ্ঞ সর্বশক্তিমান ব্রহ্ম আমাদের দীক্ষা দিচ্ছেন। আমরা ভাবি যে সঠিক পথে চলবার জন্য একজন ব্যক্তি বিশেষ গুরু হিসাবে আমাদের এসে যেন এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু শাস্ত্রের দৃঢ় নির্দেশ গুরু এবং ঈশ্বর এক। তাহলে শাস্ত্রের সাথে বাস্তবের কি বিরোধ ঘটছে? খানিকটা ঘটছে।
এটা যেন আমাদের প্রতিমা পূজোর মতন, ঈশ্বরের বিশেষ রূপ কল্পনা করে আমরা প্রতিমার গড়ি। কিন্তু প্রতিমাগুলো সব এমন উপকরণ দিয়ে তৈরি যা জড় পদার্থ, এবং তাতেই আমরা পুজো এবং ধ্যান করি। কেন করি না? আমরা অনন্তের ধারণা করতে পারি না। নিরাকার নির্বিশেষ তত্ত্ব আমাদের কল্পনার অতীত, সেজন্য একটা রূপকে কল্পনা করে আমরা এগিয়ে যাই। মন্ত্র হচ্ছে সেই ঈশ্বরের প্রতীক, কারণ আমরা সেই অনন্তের ধারণা করতে পারি না। নিরাকার নির্বিশেষ তত্ত্ব আমাদের কল্পনার অতীত, সাই আমাদের কোনো একটা রূপকে অবলম্বন করতে হয়, সেটা মূর্তি হোক, ছবি হোক, প্রতীক হোক। এবং সাধন পথে অগ্রগতির জন্যেই আমাদের এই গুরুর কাছে যেতে হয়। এই গুরুরও যেমন কতগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, শাস্ত্রমতে তাকে শাস্ত্রজ্ঞ হতে হবে, হ্যাঁ, তাকে অবৃজন অর্থাৎ নিষ্পাপ হতে হবে, তার জীবনচর্যা হবে সর্বথা শাস্ত্র অনুযায়ী, এবং তিনি হবেন অকামহত অর্থাৎ সর্বতভাবে কামনা শূন্য, শিষ্যের সঙ্গে তার সম্পর্ক হবে একেবারে সম্পূর্ণ নিঃস্বার্থ। মন্ত্রদান করে শিষ্যের কাছ থেকে কোনো স্বার্থ সিদ্ধির বাসনা তার থাকবে না। গুরুরূপে তাই কাউকে গ্রহণ করার আগে যেমন আমাদের এগুলো ভাবতে হয়, ঠিক তেমনি শিষ্য হিসাবেও আমাদের কিছু যোগ্যতা থাকা দরকার। সেটা কি না? অভীষ্ট আদর্শে পৌঁছানোর জন্য ঐকান্তিক আগ্রহ থাকা দরকার। আমরা অনেকেই দীক্ষা নিই স্ট্যাটাস সিম্বলের জন্য, আমি রামকৃষ্ণ মিশনের আইডেন্টিটিটাকে ক্যালি করতে চাই। আমরা অনেক সময় ভাবি কোনো একটা কৌতূহল চরিতার্থ করতে চাই, কোনো একটা মিরাকল জীবনে করতে চাই, কিন্তু তা নয়। গুরুর নির্দেশ অনুযায়ী বা গরুর নির্দেশ যেটি আছে সেটিকে অনুসরণ করার জন্য পরম নিষ্ঠা থাকা যায়। শিষ্যের চরিত্র শুদ্ধ হতে হবে। গুরু এবং শিষ্য দুজনকেই এই চরিত্র শুদ্ধির ওপর সমান গুরুত্ব দিয়েছে শাস্ত্র। শিষ্যকে বিনীত হতে হবে, উদ্ধত নয়। গভীর শ্রদ্ধার ভাব না থাকলে গুরুর আশ্রয় নেওয়া যায় না। তাই গুরুকরণের আগে আমরা অনেক কিছু ভাবতে পারি, কিন্তু গুরুপদে কাউকে বরণ করে নেওয়ার পর নিষ্ঠার সঙ্গে তাকে, তার কথা তাকে অনুসরণ করতে হবে। এবং সেটি যদি না থাকে তাহলে আমাদের কোনোভাবেই গুরু প্রদত্ত মন্ত্র কাজ করবে না। তাই শিষ্য হতে গেলেও কতগুলো গুণ দরকার। সেই গুণসম্পন্ন ব্যক্তি, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আধার তৈরি হলে তবেই গুরু লাভ হয়। বিনয়, ঐকান্তিকতা, পবিত্রতা এবং সেবার মনোভাব না থাকলে গুরু সঙ্গ করে কোনো লাভ হবে না। সেজন্য উপনিষদে বারবার বলা হয়েছে গচ্ছেৎ সমিত পানি সত্রিয়ং ব্রহ্মনিষ্ঠম, অর্থাৎ শিষ্য সমিধ হাতে নিয়ে জ্ঞানী এবং ব্রহ্মনিষ্ঠ গুরুর কাছে যাবে। সমিধ হচ্ছে সেবার প্রতীক। সে যুগে যজ্ঞ অনুষ্ঠানের জন্য যেমন গুরুর সমিধের প্রয়োজন হতো, যজ্ঞ কাষ্ঠের বোঝা নিয়ে গুরুর কাছে যাওয়ার অর্থই হচ্ছে শিষ্য গুরুর সেবা করবার জন্য ইচ্ছুক, এবং গুরুর নির্দেশ মেনে চলার জন্য শিষ্যের যে চিত্তশুদ্ধি দরকার সেটা সেবার দ্বারাই সম্পন্ন হয়। তাই ধর্মদান অর্থোপার্জন বা ব্যবসাদারি নয়, ধর্মগ্রহণও দোকানদারি নয়। স্বার্থসিদ্ধি গুরু শিষ্যের সম্পর্ককে ব্যাহত করে। শিষ্যের মধ্যে পরিপূর্ণ নম্রতা এবং সেবার মনোভাব থাকবে। আমরা সেই জন্যই মনে রাখতে পারি যে এই আধ্যাত্মিক জ্ঞানটি হচ্ছে আসলে বিনয় এবং সেবার মনোভাব দ্বারা অর্জিত গুরুর দান স্বরূপ। সঙ্গে ব্রহ্মানন্দজী মহারাজের যে বই, যে উপদেশ, সেগুলো পড়লে খুব সহজভাবে, স্পষ্টভাবে জানতে পারা যায়। তিনি খুব সুন্দরভাবে শিষ্যদের তৈরি করেছেন বা কী করতে হবে শিষ্যদের সেটি বলে দিয়েছেন। বিশ্বাসের ওপর জোর দেওয়া হয়েছে, কারণ বিশ্বাস হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। বিজ্ঞান পড়তে গেলে বিশ্বাসের দরকার হয় না, কিন্তু শাস্ত্র অধ্যয়ন করতে গেলে, ধর্মজীবন যাপন করতে গেলে বিশ্বাস খুব দরকার। বিশ্বাসের প্রয়োজনীয়তা সম্পর্কে বেদে একটি সুন্দর গল্প রয়েছে। গুরু শিষ্যকে বলছেন যে ব্রহ্ম অতি সূক্ষ্ম এবং বিশ্ব ব্রহ্মাণ্ড তাঁর থেকে উৎপন্ন। পরম সত্তার অখণ্ডত্ব এবং একত্ব বোঝানোর জন্য গুরু উদাহরণ দিচ্ছেন, যেমন মৌমাছি মৌচাক তৈরি করবার সময় রকমারি ফুল থেকে মধু সংগ্রহ করে, কিন্তু পরে সব মিশে এক হয়ে যায়। তেমনি সকল আত্মাই সেই ব্রহ্মে একত্ব লাভ করে। একথা শুনে যখন শিষ্য বলছেন যে দয়া করে আরও ব্যাখ্যা করুন, গুরুর শিক্ষার দ্বারা শিষ্যের আশানুরূপ তত্ত্ব উপলব্ধি হয়নি, তখন গুরু আরও দৃষ্টান্ত দিচ্ছেন এবং বললেন শেষ পেশ, বৎস শ্রদ্ধাবান হও, অর্থাৎ
এই আধ্যাত্মিক জীবনে এগোতে গেলে প্রভূত শ্রদ্ধা এবং বিশ্বাস দরকার। এই বিশ্বাস নিয়ে গুরুর কাছে যেতে হয়। এবং ভাগবতেও আমরা সেই কাহিনীগুলি সর্বদা পাই যে গুরুর কাছে আমাদের সেই আত্মসমর্পণ, সেই কৃপাটা দরকার, নইলে তার কৃপা পাওয়া যায় না। পূজনীয় স্বামী নির্বাণানন্দজী মহারাজ, সুজ্জী মহারাজ, তিনি তাই বারবার বলতেন যে ধর্মজীবনে সব কিছু নিজেকেই করতে হয়। শঙ্করাচার্য বিবেক চূড়ামণিতে সুন্দর করে বলেছেন যে ক্ষুধা তৃষ্ণার যে কষ্ট, তা যেমন নিজেকেই খেয়ে বা পান করে দূর করতে হয়, অন্য কেউ খেলে বা পান করলে নিজেরটা কিন্তু কিছু হয় না। আমার খিদে পেয়েছে, অন্য কেউ খেলে কি আমার পেট ভরবে? হবে না, আমাকে নিজেকেই খেতে হবে। আমার জল তেষ্টা পেয়েছে, অন্য কেউ জল খেলে কি আমার পিপাসা মিটবে? না। ধর্মজীবনেও তাই, এই ধর্মজীবনে অনুভূতি বা উপলব্ধি যা কিছু সব নিজেকে করতে হবে। গুরু পদ দেখিয়ে দেবেন, শক্তিও দেবেন, কিন্তু আমাদেরকে নিজেকেই করতে হবে। এবং ত্যাগ ও বৈরাগ্য না থাকলে এই ঈশ্বরের প্রতি অনুরাগ আসে না। শারদানন্দ মহারাজকে একবার জনৈক ভক্ত জিজ্ঞাসা করেছিলেন যে আপনাদের তো সব কিছু হয়ে গেছে, তবু আপনারা জপ ধ্যান করেন কেন? শরৎ মহারাজ উত্তর দিয়েছিলেন, যাকে ভালোবাসি তার কথা ভাববো না তো কি করব। এবং আমাদের একদিন জিজ্ঞাসা করলেন, ভগবানকে ভালোবাসো? সূর্য মহারাজ এবং অন্যান্যরা ইতস্তত যখন করছেন, তখন তিনি বললেন, এই ভালোবাসা অর্জন করতে হবে, স্মরণ মননের মাধ্যমেই এই ভালোবাসা দৃঢ় হয়। এই যে নিত্যদিন সৎকথা হচ্ছে, স্মরণ মনন হচ্ছে ভগবানের সকালবেলাটায়, এটা দিয়েই দেখবেন ভালোবাসাটা কখন আমাদের সকলে দৃঢ় হয়ে গেছে ভগবানের প্রতি। যে আমরা এতদিন ঈশ্বরীয় প্রসঙ্গ শুনেছি, আজকে 790-91 পর্ব জুড়ে এই ঈশ্বরীয় প্রসঙ্গ শুনছি, আমরা ঈশ্বরকে ভালোবাসি না? আমরা ঈশ্বরকেই ভালোবাসি। অর্জুনকে ভগবান বলেছেন, মা মনুস্মর যুদ্ধ চ, যুদ্ধ চ মা মনুস্মর, এই কথা বলেন। অর্থাৎ কাজেই সবসময় জপ ধ্যান করতে হবে। দীক্ষার মন্ত্র বা ইষ্ট মন্ত্র শুধু পেলেই হলো না, সেটি অধিকারী, ধারণ করার জন্য অধিকারী হতে হবে। নিত্যদিনের জপ ধ্যানের প্রত্যক্ষ লাভ হচ্ছে একটা রেগুলার লাইফ তৈরি হয়ে যাওয়া, জীবনটা ভগবান কেন্দ্রিক হয়ে যায়, কাজকর্মও তখন এই ভগবানের দিকেই চলে যায়। স্বামীজি সেই জন্য ঈশ্বরার্থ নিষ্কাম কর্মের কথা বলেছেন। এই যে আমরা সেবাযোগের মাধ্যমে এত বস্ত্র বিতরণ হচ্ছে, খাতা পেন্সিল পেন বিতরণ হচ্ছে, শীতকালে কম্বলি, নানান কিছু, সবই কিন্তু নিষ্কাম কর্ম। এগুলোর মধ্যে নিয়ে আমাদের কিছু না, আমাদের মনটা শুধু পরিষ্কার হচ্ছে। এবং সেই জন্যেই স্বামীজি বললেন, সংসারেই থাকো বা আশ্রমেই থাকো, সব কাজকেই তাঁর কাজ যদি মনে করা যায় তাহলেই ভগবান লাভ হবে। অভিমান আদি সব কোথায় চলে যাবে, জীবনটা সার্থক হবে। শরীর থাক বা না থাক, গ্রাহ্য করলে চলবে না, উঠে পড়ে লাগতে হবে। আগে মঠে খাওয়া দাওয়ার ব্যবস্থা দুবেলা থাকলেও সকালে টিফিনের কোনো বালাই থাকতো না বেলুন মঠে। তো একদিন মা ঠাকুরনকে সেই কথা বলাতে মা ঠাকুরন বলেছিলেন, শ্রীশ্রী মা, যে সাধু হতে এসেছো বাবা, কোথায় পড়ে থাকতে, এখানে দুবেলা খেতে তো পাচ্ছ, খাওয়ার জন্য তো আর ভাবতে হচ্ছে না, এখন নিশ্চিন্ত হয়ে ভগবানকে ডাকো। বলছেন, আগেকার দিনে মঠে অসুস্থ সাধুদের জন্য দুধের ব্যবস্থা করাও সম্ভব ছিল না, কই তাতে তাদের ধর্মজীবনে তো কোনো অসুবিধে হয়নি। ওই জন্য আমাদের বারবার মনে করতে হয় যে এই নিষ্ঠার সাথে এগিয়ে যাওয়া। বৈষ্ণবদের তিনটি মত আছে, নিয়ম নিষ্ঠা, ইষ্ট নিষ্ঠা আর আচার নিষ্ঠা। ইষ্ট নিষ্ঠা ঠিক রেখে আমাদের সাধ্যায় বা শাস্ত্রাদি পাঠ এবং বিচার করতে হবে। সকলের অন্তরে ভগবান আছেন, তাই সেবা করবার সময় ভগবত বুদ্ধিতে সেবা করতে হবে। ধ্যান ভজন সাধন সব চলবে, কিন্তু মন প্রাণ দিয়ে ভগবানের কাছে প্রার্থনাও করতে হবে, প্রার্থনার শক্তিতে বিশ্বাস করতে হবে। জ্ঞানমার্গীরা বলবেন জ্ঞান দাও, সাকার বাদীরা বলবেন কৃপা করো, আর প্রার্থনা যদি অন্তর থেকে হয় তাহলে তিনি শুনবেনই শুনবেন। প্রার্থনার সময় ভাবতে হবে, তিনি সৃষ্টি স্থিতি পালনকর্তা, তিনি আমার প্রার্থনা শুনছেন। তাই এই জপ ধ্যান শাস্ত্র পাঠ ভজন কীর্তন ব্যায়াম পড়াশোনা কাজকর্ম সবটা কেন, মনটাকে এনগেজ করার জন্য। সাধন ভজন করতে করতে দেখা যায় ভগবান আমাদের সব অনুকূল করে দিচ্ছেন, তিনি আমাদের সব যুগিয়ে দিচ্ছেন।
তাই এই আত্মবিশ্লেষণের মধ্যে দিয়ে আমাদের ধর্মজীবনে এগোতে হবে এবং ধ্যান জপের মাধ্যমে চিত্তশুদ্ধি হয়। চিত্তশুদ্ধি হলে ভগবান লাভ হয় এবং তখন ভগবান লাভ হলে তার উপরে অটোমেটিক্যালি নির্ভরতা এসে যায়। এই যে নির্ভরতা, সেই নির্ভরতাটাই আমাদের ভগবানের দিকে অধ্যাত্ম জীবনে এগিয়ে নিয়ে যায়। সেই জন্য আমাদের এই মন্ত্র দীক্ষা বা সাধনার যে প্রস্তুতি, সেইটি একান্ত দরকার। আমরা আজকের সৎকথায় সেই সাধনার পরম প্রাপ্তি এবং মন্ত্র দীক্ষার কথাই স্মরণ মনন করলাম এবং সেখানে আমাদের বারবার মনে রাখতে হয় যে আমাদের এই আত্ম অন্বেষণের উদ্দেশ্য এটাই যে ভগবান অমূল্য সম্পদ, তাই তার জন্য কী পরিমাণ মূল্য দিতে হবে সেটা বড় কথা নয়, যে কোনো মূল্যই দিয়ে সেটি আমাদের লাভ করতে হবে এবং সেটা এই জীবনেই করতে হবে। সেই জন্য এই সাধন পথে এগোতে হবে, তবে তার কৃপা আসবে। কৃপার উপর, কৃপার জন্য তার উপরই নির্ভর করতে হবে। কিন্তু আমাদের সমস্ত সাধনা সম্পূর্ণতা লাভ করবে যখন আমরা পরিপূর্ণ আত্মসমর্পণ করে তার কৃপার উপর নির্ভর করে বসে থাকতে পারব। সকলকে প্রণাম জানিয়ে আজকের মতন সৎকথা প্রতিদিনের প্রার্থনার পরিসমাপ্তি এখানে। নমস্কার, ধন্যবাদ এবং প্রণাম। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।